पंचायत भोट के सामने रेखे बीजेपी काटुआ सांगठनिक जिलार कोअर्डिनेटर विश्वप्रिय राय चौधरी हाजिर हलन कानलाय 108 शिव मंदिर और कानला राजबाड़ीते। আজকে আমি একটু সকালবেলা, এখন আমাদের বৈঠক নেই, সেই কারণে আমি এখানটায় প্রথম সিদ্ধেশ্বরী মায়ের কাছে গেছিলাম, তারপরে এখানটায় এলাম, এই 108 দেখছি এবং রাজবাড়িও আমি দেখব। দেখে বেরিয়ে গিয়ে আর ভাবা পাগলার বাড়ি দেখে তারপরে এখানটায় নগর মণ্ডলের কার্যকর্তাদের সাথে একটু বসে কথাবার্তা বলে তারপরে আমরা সামনের পঞ্চায়েত ভোটে কিভাবে কর্মীদের কাজ করতে হবে কিভাবে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে মানুষের সামনে বিজেপির উন্নয়নগুলিকে তুলে ধরতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে রবিবার দিন ভর চলবে সাংগঠনিক বৈঠক। আমরা বসি 21 নম্বর জেটপিতে, ওখানটায় বৈঠক বৈঠক করি। আজকে আমরা এখানটায় এখানে একটা বৈঠক করব, করে আমরা জেলা অফিসে সবাইকে ডাকা হয়েছে, সেখানে একটা বৈঠক করে আবার রাত্রে এসে কালনাতেই আবার অন্য যে জেটপি আছে সেই জেটপিতে আমাদের বৈঠক আছে। কালকেও আমার এই কালনাতেই কালনা বিধানসভার আর যে জেটপি আছে সেগুলোকে মানে প্রত্যেক জেটপি ধরে যে মানে মণ্ডল ধরে আমরা জেলা পরিষদকে আমাদের একটা মণ্ডল, সেই মণ্ডল ধরে বৈঠক চলছে এবং সেটা পুরোপুরি পঞ্চায়েতের প্রস্তুতির বৈঠক চলছে। আগের পঞ্চায়েত ভোটের মতো আমাদের ওপর যদি আঘাত আসে তাহলে আমরা পাল্টা আঘাত করতে প্রস্তুত, হুঙ্কার কাল্লায় এসে বিশ্বপ্রিয় রায় চৌধুরীর। পঞ্চায়েত ভোট নিয়ে কর্মীদেরকে বলছি যে আমাদের এর আগে 2018 সালে আমাদের যা শক্তি ছিল, মানে রাজনৈতিক দলের শক্তি বলতে তার জনপ্রতিনিধিত্বের শক্তি, সেখানে 2 MP এবং 3 MLA নিয়ে আমরা যে লড়াই দিয়েছিলাম তাতে পশ্চিমবঙ্গে TMC-র পরে যে দল ছিল সেটার নাম ভারতীয় জনতা পার্টি। 6,500-এর উপর গ্রাম পঞ্চায়েত জিতেছি এবং এত লুট করার পর আপনারা দেখেছেন, আপনাদের মিডিয়াতেই দেখেছে, কাউন্টিংয়ের দিনও ছাপ্পা দিয়ে তারা ইয়ে করছে এবং যারা জিতে যাচ্ছে তাদেরকে শরীরে, যারা হেরে যাচ্ছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়েও আমরা 6,500-এর উপরে পঞ্চায়েত এবং 1,500-এর উপরে 1,700-র কাছাকাছি পঞ্চায়েত সমিতি এবং 147টা জেলা পরিষদের মেম্বার আমাদের নির্বাচিত হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার আমরা বলছি আমরা তৈরি এবং যে কোনো সময় নির্বাচন হলে আমরা সব সিটে লড়ব। পশ্চিমবঙ্গের 78,000 বুথে আমরা লড়ব, পশ্চিমবঙ্গের যত পঞ্চায়েত সমিতি আছে তাতে লড়ব। এবার আমরা প্রস্তুত থাকব, যদি আমাদের উপর আঘাত আসে আঘাতের পাল্টা আঘাত আমরা করব এবং পাল্টা আঘাত দিতে আমরা ভয় পাবো না, কারণ আমরা শ্যামাপ্রসাদের দল করি। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।